7 মার্চ 1971, স্থান রেসকোর্স ময়দান। বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপর 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। পরাজিত হলো দখলদার পাকিস্তানি বাহিনী, তাদের আত্মসমর্পণও এই রেসকোর্স ময়দানেই। এমনকি বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরার পর এই ময়দানেই আবেগময়ী ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। স্বাধীন দেশে পরিবর্তন করে নাম রাখা হয় সোহরাওয়ার্দী উদ্যান। মুক্তিযুদ্ধের পরম মিত্র ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্মানে 72 সালে এখানে নির্মাণ করা হয় ইন্দিরা মঞ্চ। পরে এই মঞ্চে 75-এ বাকশাল গঠনের পর শেষ ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। পৃথিবীর বেশিরভাগ দেশ স্বাধীনতার স্মৃতি বিজড়িতের স্থানকে ঐতিহ্য ঘোষণা করে তা সংরক্ষণ করে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা হয়নি। বঙ্গবন্ধু হত্যার পর তার ভাষণের ঐতিহাসিক স্থান ও দখলদার বাহিনীর আত্মসমর্পণের কেন্দ্রে গড়ে তোলা হয় শিশু পার্ক। পাকিস্তানিদের এই কলঙ্কের জায়গাটা আমাদের জিয়াউর রহমান সাহেব সহ যারা সেই চেতনায় উদ্ভাসী ছিল, উদ্বুদ্ধ ছিল, যারা এই দেশকে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে এটাকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল, তাদের কাছে এটা অসহনীয় জায়গা। এই জায়গাটা তাদের দেখলেই পীড়া দেয়। কাজে আমরা ইতিহাসের এই বিকৃতি হতে দিতে চাই না, সেই জন্য শিশু পার্কটাও আমরা সরাবো। তো বিকল্প জায়গায় আমরা নিব, বন্ধ করে দেবো না, সরাবো। শুধু শিশু পার্ক নয়, গুরুত্বপূর্ণ এলাকা কেপিআই ঘোষণা করে উদ্যান থেকে সরানো হচ্ছে অনেক স্থাপনা। রমনা কালী মন্দির সহ উদ্যান জুড়ে স্বাধীনতা বলয় তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। দর্শনার্থীরা 150 ফুট উচ্চতার গ্লাস টাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে পারলেও টাওয়ারের নিচে 4 তলার জাদুঘর এখনও খুলে দেওয়া হয়নি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাশাপাশি এই জাদুঘরে রয়েছে সিনেমা হল সহ বিভিন্ন স্মারক। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে আমরা এগুলো খুলবো এবং আরও কিছু কিছু নতুন জিনিস তৈরি আছে, ওখানে এখন সেট করিনি, সংরক্ষণের ব্যবস্থা না করে আমরা সেখানে স্থানান্তর করিনি, আরও কিছু কিছু নিদর্শন আছে। উদ্যান সংরক্ষণ করছে গণপূর্ত মন্ত্রণালয়। উদ্বোধনের পর এগুলো হস্তান্তর করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। বাঙালি জাতি তার গৌরবের মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানতে সোহরাওয়ার্দী উদ্যানে মাটির নিচে যে 4 তলার আন্তর্জাতিক মানে যে জাদুঘরটি গড়ে তোলা হয়েছে তা এখন উদ্বোধনের অপেক্ষায়। আর 1.5 যুগ পর এটি যখন উদ্বোধন করা হবে তখন বাঙালি জাতির সামনে তার ইতিহাসকে নতুনভাবে জানানোর একটি সুযোগ তৈরি হবে, আর সেটিরই শুভ উদ্বোধনের অপেক্ষায় গোটা জাতি। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।